এখন আমরা ওই যে তিনটে কণা আমরা পড়লাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের প্রকৃতি এবং আবিষ্কারের সম্পর্কে কিছুটা জেনে নেব। এই যে প্রকৃতি এবং আবিষ্কার, এটা কিন্তু একদিনে আবিষ্কার হয়নি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছে। তার একটা এবং যে পরমাণুর যে গঠন কী, সেটা অনেক রকম পরীক্ষার মাধ্যমে এসছে। তার মধ্যে একটা পরীক্ষা আমরা সামান্য একটু রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট জেনে নেব। তার আগে আমরা একটু জেনে নিই যে কণাগুলো কীরকম। ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? থমসন। নামকরণ করেছিলেন স্টোনি। কত সালে? 1897 সালে। আধান, এর আধানের প্রকৃতি কী, মানে কতটা তড়িৎ আছে এর মধ্যে? ঋণাত্মক তড়িৎ আছে কত? 1.602 × 10⁻¹⁹ কুলম্ব। কোথায় থাকে? পরমাণুর বাইরে কক্ষপথে থাকে। ভর হচ্ছে 9.1 × 10⁻³১ কেজি। এখন তোমাদের এই আধান বা ভরটা তোমাদের নেই সিলেবাসে, তোমরা এখন পড়তে পারো, পড়ে নিতে পারো, পরে ক্লাস নাইনে লাগবে। প্রোটন আবিষ্কার করলেন রাদারফোর্ড 1920 সাল। এর তড়িৎ ধর্ম হচ্ছে ধনাত্মক, মানে প্লাস। আধানের মানটা ইলেকট্রনের সঙ্গে সমান। কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসটা কী, আমরা এই যে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের পরেই আসছি। ভর কত? 1.672 × 10⁻²⁷ কেজি। নিউট্রন কে আবিষ্কার করলেন? স্যাডউইক 1932। লক্ষ্য করে দেখো, এখনও 100 বছর হয়নি নিউট্রন আবিষ্কার। আমরা কিন্তু খুব দ্রুত গতিতে বিজ্ঞানের পথে এগিয়ে এসেছি গত 100 বছরে। নিউট্রনের আধানের প্রকৃতি কী? নিস্তড়িৎ। কোথায় থাকে? নিউক্লিয়াসে। ভর কত? 1.675 × 10⁻²⁷ কেজি। তাহলে এখানটা লক্ষ্য করলেই তুমি দেখতে পাবে ভরের ব্যাপারটা, যে এদের মধ্যে নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী কণা, তারপরে হচ্ছে প্রোটন, তারপরে ইলেকট্রন। ইলেকট্রন অনেক হালকা, মানে একদম হালকা। ইলেকট্রনের ভর এত কম যে একে পরমাণুর ভরের মধ্যে প্রায় ধরাই হয় না। এই তিনটে কণা সম্পর্কে জানলাম। এটা একটা স্টিল ছবিও আমি পাঠিয়ে দেবো। এখন ওই রাদারফোর্ডের যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ পরীক্ষা, এইটা একটু সামান্য আমরা জেনে নেব, পুরোটা পুরোপুরি নয়, সামান্য অংশ একটু স্পর্শ করে যাব ক্লাস নাইনের বই থেকে। তারপরে তোমরা আবার ওটা ডিটেলস পরে পড়বে। এটা এরকম রাদারফোর্ড, একটা আলফা কণা। আলফা কণাটা কী? এটা তেজস্ক্রিয় মৌল থেকে বের হয়, তোমরা জানতে চাইলে পরে বলবো আলফা কণা নিয়ে। এখানে একটা খুব পাতলা গোল্ড ফয়েল রাখলেন এবং এখানে একটা প্রতিপ্রভ পর্দা। প্রতিপ্রভ মানে আলফা কণাটা যদি এখানে পড়ে একটা প্রতিপ্রভার সৃষ্টি হবে, এরকম একটা পরীক্ষা করলেন। এখান থেকে আলফা কণা বেরিয়ে এলো, এটাকে ওই ফোকাস করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নেওয়া হলো। পরীক্ষাটা যে করলেন, তাতে তিনি দেখলেন যে বেশিরভাগ আলফা কণা সোজা বেরিয়ে চলে যাচ্ছে, মানে এখানে কিন্তু গোল্ড ফয়েল আছে দেখো, মানে একটা পাত আছে পাতলা, তাও বেরিয়ে যাচ্ছে। এর থেকে কী সিদ্ধান্ত হতে পারে? যে নিশ্চয়ই মাঝখানে ফাঁকা আছে। আলফা কণা যে পরিমাণ, মানে তার ভলিউম, সেই পরিমাণ অন্তত ফাঁকা আছে, সেই জন্য সে বেরিয়ে চলে যেতে পারছে। খুব অল্প সংখ্যক আলফা কণা এরকম বেঁকে যাচ্ছে। আলফা কণার আধান হচ্ছে ধনাত্মক, তাহলে ও অল্প সংখ্যক আলফা কণা বেঁকে যাচ্ছে, মানে মাঝখানে তাহলে নিশ্চয়ই একটা ধনাত্মক আধান আছে। ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করে, সেরকম সেই কারণে একদম অতি অল্প সংখ্যক সোজা গিয়ে ঘুরে চলে আসছে। তার মানে নিশ্চয়ই এই যে মাঝখানের যে অংশটায় ধনাত্মক আধান আছে, সেই অংশটার জায়গাটা খুব ছোট, সেই জন্য খুব অল্প সংখ্যক ঘুরে আসছে এরকম। এটা হলো মোটামুটি, ডিটেলস নয় কিন্তু, এটা একটা মোটামুটি ধারণা হলো যে এরকম একটা পরীক্ষা তিনি করেছিলেন। পরীক্ষা করে তিনি একটা ওই রাদারফোর্ডের পরমাণু মডেলটা বললেন যে এই রকম ব্যাপারটা হয়। কীরকম ব্যাপারটা হয়? না, পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় আছে। তিনি এই ভারী অংশের নাম দিলেন নিউক্লিয়াস, যেটা আমরা আগে পড়ছিলাম। মাঝখানের ছোট্ট যে অংশটা থেকে ঘুরে চলে আসছিলো, এখানে এই যেটা, এই ছোট্ট অংশটা তিনি নাম দিলেন নিউক্লিয়াস বা কেন্দ্র। হ্যাঁ, একটা ছেড়ে গেছি, একটা হচ্ছে যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা, যেটা বললাম, আর পরমাণু ভর একটা ছোট্ট জায়গায় আছে, কেন্দ্রীভূত আছে। তিন নম্বর হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তার ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে, যেটা বলছিলাম খুব অল্প সংখ্যক ঘুরে আসে, মানে নিশ্চয়ই আলফা কণাকে বিকর্ষণ করে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানা বৃত্তাকার পথে ঘুরছে। নিউক্লিয়াসটা আছে, তার চারদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, এই যে মাঝের অংশগুলো আছে ফাঁকা। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল।
রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিছু ত্রুটি পরবর্তীকালে দেখা যায়, সেই জন্য বিজ্ঞানী নিলস বোর ওটা সংশোধন করেন। কি সংশোধন? না, ওই বৃত্তাকার পথে যে কোনো জায়গায় নয়, কয়েকটা নির্দিষ্ট কক্ষপথে ঘটে। কক্ষপথগুলোর নাম হচ্ছে KLMN, এরকম করে কক্ষপথগুলোর নাম। এটা ধরো এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, মানে ধনাত্মক আধান আছে আর নিস্তড়িত নিউট্রন আছে। তারপরে এই যে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কে কক্ষপথ। তারপরে এল কক্ষপথ, কে এল, এটা ভুল লেখা হয়েছে, এম নয়, কে এল। তারপরে কক্ষপথটা হবে এম। এরকম বিভিন্ন রকম কক্ষপথগুলো পরপর আছে, এটা বোরের সংশোধন করেন, কক্ষপথগুলো নির্দিষ্ট করেন।